तो गाइस टाइटल और थंबनेल देखे तो मैं बुझे ही गेछो जे आजके आमरा बाड़ी चले आछि बाय बाय दार्जिलिं। आर खराब लागछे बाट भालो लागछे, एत सुंदर एकटा जायगा एसे घुरलाम, अनेक एनजय करेछि। तो आजके बाड़ी आवार समय 15, आर एखन ढुकछि ব্রেকফাস্ট করতে। তোমাদের তো কখনো খাওয়াটা দেখায়নি বা রেস্টুরেন্টটাও দেখায়নি ভিতরে, বাট অনেকবার খেয়েছি, লাঞ্চ ডিনার সব কিছুই করেছি। দেখো দেখতে থাক, দেখতে থাকো, আমি দেখাচ্ছি। বসছি। নেপালি আলুর দম তোমাদের জন্য। আমি ডেলি লুচি মানে ডেলি লুচি নেবি লাগে না লুচিটা। ডোনাট মেন্দু আরা ডোনাট এর এটা চিকেন একদম গন্ধ দেখছেন দেখতে পোহা আছে না ওই যে এখানে তুমি দেখো পোহা দেখা যাচ্ছে মিক্স উপমা। এখন গাড়িতে বসে পড়েছি, তুঝ সে হি তো মিলি হ্যা রাহ, তু হি তো মেরি হ্যা চাহ, তুঝ সে হি তো জুড়ি জিন্দগি, তেরি আদে হ্যা কুছ অধুরি, সাঁস আদি হ্যা কুছ হ্যা পুরি, আঁখো মে হ্যা কেসি ইয়ে নমি। এটা গেছে লেপচা জগতের রাস্তা, উপর দিয়ে তোমাদেরকে ব্লগ বানিয়ে দেখিয়েছিলাম, ওই যে ওখান দিয়ে। এটা গেছে লেপচা জগত, উপরে গিয়ে অবশ্যই উপরে গিয়ে ব্লগ বানিয়েছি, না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়েছি, গট করে নিও। উপরে দাও, হ্যাঁ এখন টুরিস্ট আছে উপরে। এটা হচ্ছে নেপাল বর্ডার, ইন্ডিয়া নেপাল বর্ডার। ওই পাটটা গাইজ নেপাল, ওই দূরের পাহাড় গুলো নেপাল। গলিটার ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট, নেপাল বর্ডার 0 কিলোমিটার। ওই যে মানে এইটার উপর নেপাল, এই এর উপর একটু চললে নেপাল, আর এই রোডটা আছে চললে নাই এখানে যত এই দিক বাড়িগুলো দেখা যাচ্ছে। এই সামনে এটা নেপাল, নেপালের না এই দোকানগুলো, এটা নেপাল, এই দেখ দোকানগুলো নেপালের। হ্যাঁ এই দোকানগুলো সব নেপালের। কি মজা না, একই সঙ্গে ইন্ডিয়াতে বাজার করছে কখনো। তোমাদের ইন্ডিয়া এখানে আছে তো, আর দুই দেশেরই বর্ডার ফোর্স আছে,
এখন এসে দাঁড়িয়েছি মিরিকে। মিরিকে অ্যাকচুয়ালি একটা লেক আছে আর দূরে ফরেস্ট আছে, তো এইখানে দাঁড়িয়েছি দার্জিলিং থেকে ফেরার পথে বাংরোড়া এয়ারপোর্টে। তো ওইটাই তোমাদেরকে পুরো কভার করে দেখাবো, দেখতে থাকো। তো এইটাই হচ্ছে মিরিক, আর ওই দূরে দেখতে পাচ্ছ পাইন ফরেস্ট ওটা, আর এখানে হচ্ছে লেক আছে। এখানে বোটিং হয়, আর এখানে বোটিং করার জন্য বোধহয় টিকিট কাটতে, আমি ঠিক জানি না, অতটা শিওর না আমি, বাট এখানে ঢুকতে গেলে তোমার টিকিট কাটতেই হবে। আর এইটাই হচ্ছে মিরিক, এটা পার্ক আর সামনে ঝিল আর দূরে ফরেস্ট, এই জন্য এখানে লোকেরা টাইম স্পেন্ড করতে আসে। দেখো এইখানে এই এরিয়াটায় বোধ হয় বোটিংটাই হয়, ওইখান থেকে হয়তো বোট ধরতে হবে বা ওখান থেকে। দারুণ। সবাই যখন ব্রিজের ওপর উঠবো ওইদিকে পাইন ফরেস্ট যাবো, এই পাইন ফরেস্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। এই ব্রিজে উঠলাম, এখানে লেক, এখানে লেক সাইডে, এখানে ব্রিজ আগে যাচ্ছি। কিন্তু কে জানো মিরিকের এখানে অনেকটা গরম, মানে অতটা ঠান্ডা ব্যাপারটা নেই। কিন্তু এখানে দেখছিলাম মেঘ নেমে আসছিলো, এখান থেকে মেঘটা নেমে আসছিলো, তবু হিল এরিয়া তো, বাট তবু অতটাও ঠান্ডা নেই, আছে ঠান্ডা বলবো না ঠান্ডা নেই, বাট হ্যাঁ গরম আছে। এই যে পাইন ফরেস্টের সামনে প্রায় চলে এসেছি, ওখানে এখানে হর্স রাইডিংও হয়, হর্স নিয়ে তোমাকে উপরে নিয়ে পুরো মেঘটা ঘুরিয়ে দেখাবে পাইন ফরেস্ট। না দেখ ঘুরে নেবো না, মিরিকটা তোমাকে ঘোড়া নিয়ে পুরো ঘুরিয়ে দেখাও না। এই যে মিরিক ঘোড়া কি করছে, দেখো ভাইস গুন্ডা মেঘ নেমে এলো এখন, বলছিলাম না দেখো এখন আবার মেঘ নেমে এসছে মিরিক লেগে। ওই দেখো বললাম না এখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই গাইজ, কখনো মেঘ কখনো রোদ কখনো বৃষ্টি, দেখো দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার মেঘ দেখো। এবার দেখো ওখানে মেঘ নেমে এসছে, ওই যে মুখের ওপর মেঘ নেমে আসছে, এই তো মুখের ওপর মেঘ নেমে আসছে, এই যে না মুখে মেঘ লাগছে এখন, মনে হচ্ছে না ধুলো উঠছে গাড়ির জন্য, আর এটা মেঘ দেখো হিল স্টেশনের কোনো ঠিক ঠিকানা নেই। শিলিগুড়িতে পাহাড় আছে না, শিলিগুড়িতে পাহাড় দার্জিলিং এর ব্লগটা বোধ হয় এখানেই এন্ড করতে হচ্ছে, কারণ আমরা এখন ফিরে আসছি বাড়ি, এখন বাগডোগরা এয়ারপোর্ট আছে, দেখতে পাচ্ছি ব্যাগ ট্যাগ নিয়ে আছি এখনো। তো
হ্যাঁ, দার্জিলিংয়ের কয়েকটা শর্টস আপলোড করা বাকি আছে, ওগুলো করবো। বাট হ্যাঁ, আজকে দার্জিলিংকে বাই বাই বলে আজকে চলে আসছি কলকাতা, ব্যাক করছি। মনটা খুব খারাপ, বাট কী করা যাবে, যেতে তো হবেই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, তো টাটা। আঁখো মে হ্যায় কেসি ইয়ে নমি মেরা।